বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। বলিউডের বিভিন্ন ছবিতে নানা ধরনের চরিত্রে দেখা মেলে এ অভিনেত্রীর। পর্দায় সাহসী দৃশ্যে অভিনয় করার জন্য অনেক ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ কয়েকবার আলোচিত হয়েছিলেন তিনি। টাইমস নাওয়ের প্রতিবেদনে জানানো হয়, কখনও তার গোসলের ভিডিও, কখনও যৌন ছবি, কখনো আবার তার নগ্ন ছবিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে, যে কারণে বিতর্কের তুঙ্গে থাকতে দেখা গেছে তাকে। কিছুদিন আগে ভারতের এক টক শো অনুষ্ঠানে অংশ নেন রাধিকা। ওই অনুষ্ঠানে নিজের ভাইরাল হওয়া ছবি ও ভিডিও নিয়ে কথা বলেন। তিনি বলেন, 2015 সালের ম্যাডলি ছবির সময় কে বা কারা আমার নগ্ন দৃশ্য লিক করেছে তা আমি জানতাম না। সেই লিক করা ভিডিও কেউ একজন আমার মায়ের কাছেও পাঠিয়েছে। পরবর্তী সময় মা আমাকে ওই ভিডিওর কথা জানানোর পর বিষয়টি আমি জানতে পারি। যা শুনে আমি অতটা অবাক হয়েছিলাম তা বোঝাতে পারবো না। তবে বিষয়টি নিয়ে মা আমাকে আর কিছু বলেননি। এরপর ওই ভিডিওর কথা আমাদের গাড়ির ড্রাইভার আমাকে জানান। সব মিলিয়ে ভীষণ রকমের ভেঙে পড়েছিলাম। এরপর 2016 সালে রাধিকার পাচার ছবির একটি যৌন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই দৃশ্য নিয়ে বিতর্কিত হয়েছিলেন তিনি। এ নিয়ে তাকে নিয়ে বেশ কিছু ভক্তরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের ব্যঙ্গ রসিকতা করেছেন। তবে এখন আর এসব নিয়ে তিনি মাথা ঘামান না। এ বিষয়ে তিনি বলেন, এখন আমি যাই করি না কেন তা নিয়ে মানুষ কথা বলবেই। সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।